হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডিজি ক্লাসরুম আমি দেবস্মিতা ঘোষ আজ আমরা ক্লাস এইট পরিবেশ ও বিজ্ঞানের নতুন জানুয়ারি দু হাজার বাইশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি করব তাহলে শুরু করা যাক একের প্রশ্ন কি বলেছে ঠিক উত্তর নির্বাচন করো একের এক স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হল ঘনত্ব আয়তন ওজন তরন তাহলে স্প্রিং তুলার সাহায্যে মাপা হয় অপশন গ ওজন তাহলে একের উত্তরটা হয়ে গেল ওজন চলে আসি দু নম্বর প্রশ্নে ঘনত্বের এসাই এককটি হলো গ্রাম পার ঘনসেমি কিলোগ্রাম পার ঘনসেমি গ্রাম পার ঘন মিটার কিলোগ্রাম পার ঘন মিটার তাহলে ঘনত্বের এসআই একক এর উত্তর হয়ে যাবে অপশন ঘ কিলোগ্রাম পার ঘন মিটার পরের প্রশ্ন কি বলেছে নিউটন পার বর্গমিটার যে রাশির একক তা হলো বল ঘনত্ব ত্বরণ চাপ নিউটন পার বর্গমিটার হচ্ছে চাপের একক তাহলে ঘনত্ব এই উত্তর হচ্ছে অপশন ঘ চাপের একক হচ্ছে নিউটন পার বর্গমিটার পরের প্রশ্ন কি বলেছে প্লবতার একক হলো নিউটন নিউটন পার বর্গমিটার নিউটন পার মিটার ঘনত্ব নিউটন মিটার তাহলে এখানে কি হয়ে যাবে প্লবতা যেহেতু এক প্রকারের বল তাই প্লবতার একক হয়ে যাবে অপশন ক নিউটন চলে আসছি পরের প্রশ্নে দুই কি বলেছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও তাহলে এক চাপ নয় বল কোন তরলের প্রবাহের দিক ঠিক হয় তাহলে কি চাপ নয় বলছে শুধু বল দিয়ে বলছেন তাহলে এটা কি হয়ে যাবে বল দিয়ে কিন্তু সব সময় হয় না চাপ কিন্তু দরকার তরলের প্রবাহের দিক ঠিক করতে তাহলে এ এটা হয়ে যাবে ভুল তারপরে বলছে দু একটা কোন তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন ও প্লবতার সমান তাহলে যখন কোন তরলে কোন পদার্থ স্থিরভাবে ভাসবে তার ওজন আর প্লবতার মান কি সমান হয় বলছে হ্যাঁ হয় তাহলে এটা হয়ে যাবে ঠিক লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে পরের প্রশ্ন তাহলে কি জলে ডুবে যাচ্ছে লোহার পেরেক কিন্তু পারদে ভাসছে এটা কি সত্য হ্যাঁ এটা সত্য কারণ পারদের ঘনত্ব বেশি বলে লোহার পেরেক কিন্তু পারদে ভাসবে তারপর চলে আসি চারের প্রশ্ন কোনো বস্তুকে টানলেও যখন তার স্মরণ ঘটছে না ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতমুখী আমাদের মনে রাখতে হবে ঘর্ষণ বল কিন্তু সবসময় প্রযুক্ত বলের বিপরীতমুখী হয় সেটা বস্তুর স্মরণ ঘটলেও বিপরীতমুখী হবে এবং না ঘটলেও কিন্তু বিপরীতমুখী হবে তাহলে এটার উত্তরটাও হয়ে যাবে ঠিক চলে আসি পরবর্তী প্রশ্নে পরের প্রশ্ন তিনের এক কি বলেছে একটি স্টিনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটি আলপিন জলে ডুবে যায় কেন কিভাবে উত্তরটা লিখব একটি স্টেনলেস স্টিলের বাটির ওজন বাটির তরলের দেওয়া ঊর্ধ্বমুখী প্রবতা বলের চেয়ে কম তাই বাটিটি জলে ভাসে অপরদিকে একটি আলপিনের ওজন আলপিনের ওপর দেওয়া ঊর্ধ্বমুখী প্রবতা বল অপেক্ষা বেশি হওয়ায় আলপিন জলে ডুবে যায় তাহলে আমরা তিনের একের উত্তরটা এইভাবে লিখে দিলেই হয়ে যাবে চলে আসছি তিনের দুই পরবর্তী প্রশ্নে কি বলেছে পরের প্রশ্ন মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন কি উত্তর লিখব মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে ওই ছিদ্রগুলি দিয়ে কলসির ভেতরের জল চুঁয়ে চুঁয়ে বাইরে আসে তখন তার বাষ্পীভবন ঘটে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসি ও কলসির ভেতরে থাকা জল এবং পারিপার্শ্বিক থেকে সংগ্রহ করে ফলে জল ঠান্ডা থাকে তোমরা এই উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চলে আসছি পরবর্তী প্রশ্নে পরের প্রশ্ন তিনের তিন কি বলেছে একটি ছুঁচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কি কারণে তা ব্যাখ্যা করো কি উত্তর লিখব আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে তাই সূচের ক্ষেত্রফল খুব খুব কম হওয়ায় চাপ বেশি হয়ে যায় ফলে সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে মানে যে বস্তুর ক্ষেত্রফল যত কম হবে তার চাপ চাপ কিন্তু তত বেড়ে যাবে তাই ছুঁচের কিন্তু ক্ষেত্রফল যে অংশটা দিয়ে চামড়া ফুটো করা হয় সেখানে ক্ষেত্রফল খুব কম হওয়ায় সেটা কিন্তু খুব সহজে চাপটা বেশি হয়ে যায় এবং চামড়া ফুটো করে দিতে পারে চলে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন চারের এক কি বলেছে পারদের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম পার ঘনসেমী হলে পাঁচ লিটার পারোদের ভর কত গ্রাম হবে নির্ণয় করো তাহলে এটা অঙ্ক করতে হবে কিভাবে করব না প্রথমে আমরা লিখবো পাঁচ লিটার সমান হচ্ছে পাঁচ হাজার ঘন সেমি তাহলে প্রথমে এই লিটারটাকে আমরা ঘন সেমিতে প্রকাশ করে নিলাম এরপরে কি করব এরপর লিখব এক ঘন সেমি পারদের ভর তেরো দশমিক ছয় গ্রাম এটা বলে দিয়েছে তেরো দশমিক ছয় গ্রাম পার ঘন সেমি তাই লিখবো এক ঘন সেমি পারদের ভর তেরো দশমিক ছয় গ্রাম আমাকে বের করতে হবে কত না পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার ঘন পারদের ভর কত হবে তেরো দশমিক ছয় গুণিত পাঁচ হাজার গুণ করলে বেরোবে আমাদের আটষট্টি হাজার গ্রাম সেই গ্রামটাকে যদি আমরা কেজিতে করি তাহলে শুধু হয়ে যাবে আটষট্টি কেজি কিন্তু আমাদের এখানে কি বলেছে পারদের ভর কত গ্রাম হবে তাহলে আমাদের গ্রামেই কিন্তু উত্তর বের করতে বলেছে তাই আমরা লিখে দেব অতএব পাঁচ লিটার পারদের ভর আটষট্টি হাজার গ্রাম চলে আসছি পরবর্তী পোশাক পরের প্রশ্ন চার দশমিক দুই কি বলেছে দুটি তরলের ঘনত্বের অনুপাত এক অনুপাত দুই একই উচ্চতার তরল স্তম্ভ একই পাত্রে রাখা হলো কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি হবে ও কেন তাহলে এটা আমরা একটু নিয়মটা দেখে নি কিভাবে করবো তাহলে কিভাবে উত্তরটা লিখবো বলছি ধরি দুটি পাত্রের তরলের ঘনত্ব যথাক্রমে ডি ও ডি টু এই যে এক অনুপাত দুই দেওয়া ছিল সেখান থেকে একটা ডি লিখে একটা টু ডি লিখে নিলাম তরলের উচ্চতাটাকে লিখে নিলাম এইট এবং অভিকর্ষিত তরণ হয়ে গেল স্মল জি হলে প্রথম পাত্রে তলদেশে চাপ হবে পি ওয়ান সমান ঘনত্ব ইন্টু উচ্চতা ইন্টু অভিকর্ষিত ত্বরণ হয় তাই ডি ইন্টু এইট ইন্টু জি তাহলে ডি এইট জি হলো এবং দ্বিতীয় পাত্রে তলদেশে চাপ হচ্ছে পি টু তাহলে এখানে কি ঘনত্ব কত ছিল টু ডি তাহলে টু ডি ইন্টু এইট ইন্টু জি তাহলে বেরিয়ে গেল আমাদের টু ডি এইট জি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না পি ওয়ান ছোট হয়ে যাচ্ছে পি থেকে মানে প্রথম পাত্রের তলদেশের চাপটা কম দ্বিতীয় পাত্রে তলদেশের চাপের থেকে এটা তো আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করলাম কিন্তু আমরা কিন্তু এটাও জানি যে ঘনত্ব যে তরলের ঘনত্ব বেশি হবে তার কিন্তু চাপও বেশি তাই আমরা এইভাবে লিখে দিতে পারি দ্বিতীয় পাত্রে তরলের ঘনত্ব বেশি হওয়ায় চাপ বেশি হবে ঠিক আছে বোঝা গেছে আশা করছি বুঝতে পেরেছ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো